আমরা এখন রওনা দিসি যমুনা পার্কে সরিষাবাড়ি এবং সরিষাবাড়ির বাইরে যারা এই পার্ক দেখেন তাদের জন্য আজকের নিবেদন এই পার্কটি দেখবেন ঠিক আছে আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে ফিউচার পার্কে লোক সংখ্যা একেবারেই কম একেবারে লোক সমাগম নাই বললেই চলে খুব কম দেখতে পাচ্ছি সামনে একজন মহিলা হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছে আমি এখন ঢুকলাম শিশু পার্কের ভিতরে এটা সরিষাবাড়ি উপকূলদিকা ইউনিয়নের একটা গর্ব অপরূপ দৃশ্য ভালো না লাগলে এখানে ভ্রমণ করতে আসতে পারেন আপনারা সরিষাওয়ারে এবং সরিষাওয়ারের বাইরে বা দেশের বাইরে যারাই আছেন বাঙালি নন বাঙালি সবার জন্যই আমার শুভেচ্ছা যমুনা ফিউচার পার্কের রান্নাঘর এখানে পিকনিকে এসে এখানে রান্নাবান্না করার মতো একটা জায়গা মনোরম পরিবেশ এদিকে আছে নদী এই গেটের উপরে আছে নদী ওখানে একজন আমি দেখছি দোলনা খেলছে যেমন ফিউচার পার্কের মোদিগুলো

যমুনা ফিউচার পার্কের ডাইনিং রুম পিকনিকে এখানে খাওয়া দাওয়া করা যাবে খুব সুন্দর মনোরম পরিবেশ যমুনা ফিউচার পার্কের স্বপ্নীল জলডাঙ্গার সেতু মাঝখানে আছে সুন্দর মনোরম দৃশ্য যেখানে দাঁড়িয়ে পুকুরের দৃশ্যটা উপলব্ধি করা যায় যমুনা ফিউচার পার্কের স্বপ্নীল সেতুর পাশেই বাগান ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন